বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচের আম্পায়ারিং নিয়ে উত্তাপ ছড়িয়েছে ক্রিকেট বিশ্বে আইসিসির অদ্ভুত নিয়মের শিকার বাংলাদেশ নট আউট হলেও আম্পায়ার এল আবেদনের সারা দেয় লেগ বাইয়ের চার রান পায়নি টাইগাররা আর বাংলাদেশের হার সেই চার রানেই পুরো ম্যাচের আম্পায়ারিং ছিল প্রশ্নবিদ্ধ দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট বাংলাদেশের সাথেই কেন বারবার এমনটি হয় এর আগেও বিশ্বকাপে বড় দলগুলোর সাথে খেলায় বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে টাইগাররা বাদ গেল না এবারের টি টোয়েন্টি বিশ্বকাপও প্রোটিয়াদের বিপক্ষে লো স্কোরিং থ্রিলারে জিততে থাকা ম্যাচ বাংলাদেশ হেরে গেল দুই আম্পায়ারের হটকারী সিদ্ধান্তে হৃদয় রিয়াদ দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার পথেই ছিলেন এমন সময় লেগ স্টাম্পের ওপরের একটি বল রিয়াদের প্যাট ছুঁয়ে বাউন্ডারি লাইন পেরিয়ে গেল প্রোটিয়া পেসার ব্যাটম্যানের আবেদনে অস্ট্রেলিয়ান আম্পায়ার স্যাম নোগাস্কি হতবাক করে আউট দিলেন তাতে লেগ ব্যাট চার রান পেল না বাংলাদেশ অথচ ডিআরএস এ হল নট আউট আর বলটি হয়ে গেল এ নিয়ে সরগরম ক্রিকেট বিশ্ব বাংলাদেশ সমবেদনা পাচ্ছে পুরো ক্রিকেট দুনিয়ার ওয়াসিম জাফর থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট দলের অ্যানালিস্ট মোহসিন খান টুইট করেছেন ক্রিক ইনফোর ভিজুয়াল কনফারেন্সে উঠে এসেছে এই বিষয় যেখানে তামিম ইকবাল সঞ্জয় মানঝরেকার আইসিসির সিদ্ধান্তের সমালোচনা করেছেন ক্রিক বাজে সাইমন ডোল জয় ভট্টাচার্য কঠোর বিরোধিতা করেছেন লেগ বায়ের অদ্ভুত নিয়মের

হতে বল প্রায় বেরিয়ে পুরো ম্যাচে ফিল্ড আম্পায়ারের আরও কিছু সিদ্ধান্ত ছিল প্রশ্নবিদ্ধ বাংলাদেশের ব্যাটিং ইনিংসে ওয়াইট দেননি তাহিদ হৃদয় আউট হয়েছেন আম্পায়ারস কলে এই আউট নিয়েও আছে বিতর্ক ডিআরএস ম্যানিপুলেট করা হয়েছে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে অতীতে অশ্বিন কোহলির মতো ক্রিকেটারকে ডিআরএসের ম্যানিপুলেশন নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় এই আশঙ্কা তাই উড়িয়ে দেওয়া যায় না ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ